নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিডিওটা স্টার্ট করছি, থাম্বনেলে তো দেখিয়ে এসেছেন। অ্যাকচুয়ালি ওয়াইটির বর্তমান যা পরিস্থিতি তাতে সত্যি কথা বলতে ভিডিও করা এবং মানে যেহেতু যারা ধরুন অশ্রাব্য ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবে, যারা আপনারা দেখতেই পাচ্ছেন কি চলছে, তো এগুলো করতে পারবে, এগুলো করলে তবে ওয়াইটিতে টেকা যাবে, মানে যারা কন্ট্রোভার্সিমূলক ভিডিও করছে, আর ব্লগ সে তো কেউ দেখেই না। তো আজকে আমি মেনলি কি বিষয়ে কথা বলবো, আজকে আমি কথা বলবো, কালকের আমি বেশ কিছু জিনিস দেখলাম, তো সেটা নিয়ে আমি কিছুটা কথা বলবো। প্রথম কথা, কালকে অনেকগুলো লাইভ আমরা দেখেছি। প্রথমেই একদম বড় চ্যানেলের লাইভ দেখেছি, তো বড় চ্যানেলের লাইভ দেখেছি, সেখানে দেখলাম অনেক কিছুই। আমি দুটো মানে কথা আমার তরফ থেকে বলবো জাস্ট সাজেশন হিসেবে। সেটা হচ্ছে, ওনারা তো একটা আইনি লড়াই লড়ছেন বা আইনি পদক্ষেপ নিয়েছেন ওই ক্রিয়েটারের বিরুদ্ধে, তো সেখানে ওনারা সমস্ত কিছু এভাবে পাবলিক করছেন, কোর্টের জিনিসপত্র, তো এটা বোধহয় একটু বিবেচনা করা উচিত। আর যখন জিনিসটা কোর্টে চলে গেছে, যদি ওয়াইটিতে যদি কাউকে স্ট্রাইক দেওয়া হতো, মানে দুটো স্ট্রাইক, সেটা আলাদা ব্যাপার, ওয়াইটির গাইডলাইনের ব্যাপারগুলো সেটা ওয়াইটিতে বলাটা ঠিক আছে, কিন্তু যখন কোর্টে চলে গেছে তখন আমার মনে হয় যা কিছু ডিসকাশন সেটা ওদের দুজনের মধ্যে, দুটো পার্টিজ মধ্যে, সেটা কোর্টেই হোক, সেগুলো দর্শকদের এভাবে জানার কোনো প্রয়োজন নেই। কারণ দর্শকরা কি হচ্ছে, ভিউয়ার্সরা এসব জানার পরে, বেশ কিছু ক্রিয়েটার দেখছি এত জঘন্য এবং নোংরা ভাষায়, সেই ক্রিয়েটারকে শুধু না, তার ফ্যামিলি মেম্বারকেও কিন্তু অ্যাটাক করছে। এখানে আমি একটা কথা মেনশন করতে চাই, আমি কিন্তু সেই ক্রিয়েটার মানে সুয়ের কিন্তু আমি পক্ষপাতিত্ব করছি না, কিন্তু এইটাও তো ঠিক যে তার যারা ফ্যামিলি মেম্বার আছে, তার স্পেশালি হাজবেন্ড বা আদার্স যারা আছে, হয়তো তাদের তারাও কিন্তু অ্যাটাক হচ্ছে, ঠিক আছে। কারণ তাদের ছবি ছাপা দিয়েও দেখলাম বেশ কিছু উল্টো পাল্টা ল্যাঙ্গুয়েজ দিয়েও কিন্তু ভিডিও পাবলিশ হয়েছে। কাজেই যখন একটা স্টেপ নেওয়া হয়ে গেছে, আমরা সবাই জেনে ফেলেছি, তো এইবারে যখন সেটা কোর্টে চলে গেছে, তখন কিন্তু সেটাকে আর মনে হয় না ওয়াইটিতে বারবার লাইভ করে সেগুলোকে দর্শকের মনে আরও হিংসাটাকে ছড়িয়ে দেওয়া, কারণ এগুলোর কিন্তু কোনো শেষ নেই। এই যে আজকে যে পুরো জিনিসটা চলছে, এটা নিয়ে অনেকে ভিডিও বানাচ্ছেন, এবং আরেক একটা জিনিস আমি তারপরে দেখলাম যে ওই ক্রিয়েটার মানে শু তারপরে লাইভে আসে, এবং হঠাৎ করে দেখলাম যে বিভৎস রেগে টেগে সে তার যে মানে গালাগালগুলো আছে বেশ কিছু দিচ্ছে দেখলাম। তো তারপরে সেখানে জানা গেল যে সে কেন গালাগাল দিচ্ছে, তার সেই অনেস্ট গ্রুপে ভাইয়ের সঙ্গে কিছু একটা ব্যাপার, তো যাই হোক সেটা তো সবাই জেনেছে, সেটাকে বলে কোনো লাভ নেই। তো ব্যাপারটা হচ্ছে, এই জিনিসটাকে নিয়েও কিন্তু এখন পলিটিক্স একটা শুরু হয়ে গেছে। কাজে এই জিনিসগুলোকে আর ওয়াইটিতে যখন এটা নেই, যখন এটা ওয়াইটি গাইডলাইনের মধ্যে নেই, সেখানে আলোচনার কোনো প্রয়োজনই নেই, এটাকে ডাইরেক্ট যখন কোর্টে চলে গেছে বা দিল্লি চলে গেছে, তো সেইখানেই আমার মনে হয় আলোচনা করা বেটার। কারণ এটাতে কি হচ্ছে, সবাই এরকম একটা একটা করে ভিডিও বানাচ্ছে, যেমন কালকে ওই বড় ক্রিয়েটর বলছিলেন যে সবাই এরকম বলছে যে ওকে মাফ করে দেওয়ার কথা, ওকে করে দেওয়ার কথা, এবং তারপরে যে ল্যাঙ্গুয়েজগুলো ও বলেছে সেগুলো ওনারা বললেন, সেগুলো সত্যি কথা শুনতেও ভীষণ খারাপ লাগছে। কারণ যখন উনি ওই ল্যাঙ্গুয়েজগুলো বলেছে, ওনার ভিডিও যারা দেখা দেখতো, কিন্তু একটা পার্টিকুলার অংশ কিন্তু ওর ভিডিও দেখতো না, ওই ধরনের ল্যাঙ্গুয়েজ যেগুলো ছিল আর কি, সবার সঙ্গে সবার সম্পর্ক, সবার সঙ্গে সবাইকে শুইয়ে দেওয়া, এই নোংরা নোংরা জিনিসগুলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, মানে ওয়াইটিতে যা দেখছি, এই যে বিভিন্ন নোংরা নোংরা শব্দ, এগুলো অনেক জিনিস কিন্তু আমরা ওয়াইটি থেকে শিখছি, হয়তো অনেক জিনিস আমরা জানতাম না, অনেক খিস্তি বা অনেক কিছু সেগুলো ওয়াইটি থেকে কিন্তু বেশ ভালো শেখা যাচ্ছে। এখন মুশকিলটা হচ্ছে এই এই মানে জিনিসগুলো যদি ধরুন আমরা দেখছি, বা এবারে যদি এই জিনিসগুলো আমাদের সন্তানদের হাতে মোবাইল আসে, তারাও এগুলো জিনিসগুলো শুনবে বা দেখবে, কারণ ভিডিওগুলো দেখলে তো সেগুলো আসে ব্রাউজারে, তো সেগুলো তো খুব একটা ভালো জিনিস নয়। কাজে এইটা যখন কোর্টে চলে গেছে, একদম ওটা কোর্টেই থাকার, এই জিনিসগুলো নিয়ে আইনি পদক্ষেপ নিয়ে আমার মনে হয় এগুলো দু তরফেই, সেটা সুয়ের ক্ষেত্রেও প্রযোজ্য, কখনো সেটা ওয়াইটি প্ল্যাটফর্মে বলা উচিত না, কারণ যখন সেটা কোর্টে চলে গেছে তাদের নিজের নিজের ব্যাপার, এবার সেটা তারা কীভাবে সেটাকে হ্যান্ডেল করছে। আচ্ছা, এবারে আসি বেশ কিছু কথায়। সেটা হচ্ছে যে কালকে এত কিছুর পরও ওই যে শু, সে দেখলাম বিভিন্নভাবে মানে গালাগাল মারছে, সমস্ত কিছু করছে, তো অনেকেই বলছেন যে ও শেষ হয়ে গেল, ও ফিনিশ, ও এই ও সেই। এখন ব্যাপারটা হচ্ছে, ওর ভিডিওর ভিউজগুলো কিন্তু এখন বেশ ভালো হচ্ছে, মানে ওর ব্লগিং চ্যানেলে ও সে শুয়ে ব্লগ দেয়,
বা ও যে জিনিসগুলো ঘটি বাটি বিক্রি করুক বা এই ধরনের জিনিস, ব্লগিং কিন্তু ভিউজ ভালো হচ্ছে। মানে দেখতে গেলে এক প্রকার হয়তো ওর এটা অনেক বিপদের একটা সম্মুখীন হয়েছে, অনেক বড় ক্ষতিপূরণ হয়তো ওর থেকে দাবি করা হবে বা হচ্ছে, তো কিন্তু ওর ব্লগের ভিউজ আমি দেখে অবাক হয়ে যাচ্ছি, বেশ ভালোই ভিউজ হচ্ছে কিন্তু। তো আর যে কোনো ভিডিও দিচ্ছে বা লাইভ দিচ্ছে সেখানেও কিন্তু ভিউজ ভালো হচ্ছে, মানে ওর পাবলিসিটি কিন্তু হয়ে গেল, ওর পাবলিসিটি বেশ ভালো জিনিসভাবে হয়ে গেল। আরেকটা কথা বলবো, আমাদের ওয়াইটিতে প্রচুর প্রচুর এই ব্লগার আছেন, বড় ব্লগার, তো তাদেরও বিভিন্নভাবে অ্যাটাক করা হয়, বিভিন্নভাবে উল্টোপাল্টা কথা বলা হয়, বিভিন্ন তাদের নিয়ে ভিডিও হয়। একদম শুরুর দিকে যখন ভিডিওগুলো তাদের নিয়ে করা শুরু হয়, তারা কিন্তু রিয়্যাক্ট করা টোটালি বন্ধ করে দেন, এবং যখন একজন কেউ ভিডিও বানাচ্ছে হয়তো তাদেরকে নিয়ে, তারা যখন রিয়্যাক্ট করা বন্ধ করে দিলেন, রিয়াকশন করা বন্ধ করে দিলেন, তখন কিন্তু ওই যে ক্রিয়েটার হয়তো, যে সমালোচক হয়তো ভিডিওগুলো বানাচ্ছে, তারা কিন্তু স্টপ হয়ে যায় একটা টাইমের পর। এটা কিন্তু নিয়ম, মানে এটা অনেকটা ওই রকম ব্যাপার, মানে ধরুন কেউ আমার কথাতে রেগে যাচ্ছে, আমি যখন বুঝতে পারছি যে সামনের মানুষটা রেগে যাচ্ছে, আমি তাকে আরও বেশি করে রাগাবো। এটা কিন্তু মানুষের একটা সহজাত প্রবৃত্তি, বাচ্চাদের ক্ষেত্রে জিনিসটা দেখা যায়, হয়তো বাচ্চারা কিছু একটা দুষ্টুমি করছে, আমরা হয়তো খুনসুটি করছি ওদের সাথে, আমরা যখন দেখি যে ও এরমভাবে রিয়াক্ট করছে, আমরা কিন্তু আরও বেশি বেশি করে করি ওর সঙ্গে মজা করার জন্য। এইখানেও কিন্তু ব্যাপারটা তাই, প্রথম থেকে যদি এই শুকে এত ইম্পর্টেন্স না দেওয়া হতো, তাহলে কিন্তু আজকে ওর এই যে সাহস সেটা কিন্তু বাড়তো না। এই একটা দিনে তো সাহসটা বাড়েনি, এটা ধীরে 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 করে বেড়েছে, একটা দিনে বাড়েনি, ধীরে 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 করে বেড়েছে। প্রথমে ও শুরু করেছে ভিডিও দেখে বিভিন্নভাবে খুঁতখাত ঘুরে ইয়ে ভিডিও করা, তারপরে যেই না ও স্ট্রাইকটা খেলো, ও বুঝে গেল যে এটা এমডিএতে, তারপরে জিনিসটা ওর আরও বাড়তে লাগলো, এবং তখন এমন একটা পর্যায়ে চলে গেল যে ও সবার সঙ্গে সবাইকে শুইয়ে দিল, মানে একটা বয়স্ক মহিলার সঙ্গেও সে মানে কী বলবো যাচ্ছে তাই। তো এই যে ব্যাপারগুলো, এগুলো একদিনে তো হয়নি, এগুলো যেহেতু বুঝেছে যে আমি যখন অপরকে আমি ডিস্টার্ব করছি, সে যখন খুব রিয়্যাক্ট করছে, তখন কিন্তু এই জিনিসগুলো বেশি বেশিভাবে হচ্ছে। কাজেই যখনই কেউ কোনো বড় ক্রিয়েটারকে নিয়ে, অনেক আছে যেমন প্রিয়া বা ইনসাইড আউটকে নিয়ে মাঝখানে শুরু ছিল, এখন কিন্তু বন্ধ হয়ে গেছে, এবং ইনসাইড আউটের কাল দেখলাম একটা পোস্ট দিয়েছে বোধহয় ওই কাজের লোক সংক্রান্ত, সেখানেও মানুষজন গিয়ে কমেন্ট করছেন যে কি হলো তোমার কাজের লোক ছেড়ে গেল। এটা কিন্তু খুব নর্মাল ব্যাপার, কারো বাড়িতে কাজের লোক ছেড়ে যাওয়া এটা ভীষণ 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 নর্মাল ব্যাপার, যে হয়তো বলছেন কথাটা তার বাড়িতে হয়তো কাজের লোক ছেড়ে, তো এইটাকে যে একজন বড় ব্লগার হলেই যে তাকে আমি খোঁচা দেবো, এই জিনিসটা উচিত না, কারণ তারাও তো মানুষ। কাজে এই জিনিসগুলো এত বেড়ে গেছে আজকে ওয়াইটিতে, আজকে মানে এই যে ধরুন শুয়ের এই অবস্থা, সেখানে সবাই কিন্তু একে তো ওর দেখে আমরা বুঝতে পারছি ভালোই, মানে বা আমাদের বোঝানো হচ্ছে, ঠিক আছে বুঝতে পারছি বা বোঝানো হচ্ছে, কী ব্যাপার সেটা জানি না, কিন্তু যাই হোক, লোকে আরও গিয়ে অ্যাটাক করছে, আরও গিয়ে ওদের নিয়ে ওকে নিয়ে ভিডিও বানাচ্ছে, আরও ওকে উস্কাচ্ছে যাতে ও উল্টোপাল্টা আরও জিনিস বলে বা কিছু। এই টোটালটা ভেতরে কি গেম আছে সত্যি কথা আমরা কেউ জানি না, মানে শু এই যে কালকে যে ব্যাপারটা হলো, কেউকে ফোন করেছে, কেউকে কী করেছে, টোটাল ভেতরে কি গেম আছে আমরা সত্যি জানি না, কিন্তু এগুলো করে না ওয়াইটিটা আরও বেশি নোংরা, আরও বেশি জঘন্য হয়ে যাচ্ছে, এবং এমন একটা দিন হয়তো আসবে যখন সত্যি কথা বলতে এখনই চলে এসছে ওই দিনটা, যে ওয়াইটিতে ভিডিও করা মানে সেখানে শুধুমাত্র গালাগাল যারা জানে, মানে আমাদের এই কমিউনিটিটা বলছি, কিস্তি দিতে পারবে তারাই বোধহয় ভিডিও করতে পারবে, ভদ্রভাবে ভিডিও করলে কেউ সেখানে, এবং বেশ কিছু ভিউয়ার্সও আছেন যারা যারা পছন্দ করেন হয়তো যে এই ধরনের কেউ হোক। এই যেমন কালকে ওই বড় ব্লগার বললেন যে তখন তো আপনারা হাততালি দিয়েছেন, একদম সঠিক কথা, কারণ যখন ওই ধরনের ভিডিওগুলো করছিল তখন দর্শক কিন্তু গিয়ে ওখানে মজা নিয়েছে, এবং শুধু মজা নেওয়া নয়, তাকে যাতে নেক্সট আরও ভিডিও বানায়, আরও নেক্সটটাতে ভিডিও বানায়, সেই জন্য কিন্তু আরও বেশি করে তাকে উস্কানি দিয়েছে, তাকে উস্কানি দিয়ে কিছুটা তো, এবার দর্শক এসে যদি আমার ভিডিও দেখে তাহলে তো উস্কানিমূলক তো সেটা হয়ে যাচ্ছে না, একটা আরও বেড়ে গেছে ভিডিও করা। কাজে এই জিনিসগুলো আমার মনে হয় এবার একটু মানে শেষ হোক, সত্যি কথা ওই একবার ওই মিলন মেলা হয়েছিল না, মিলন মেলা আমাদের ওয়াইটিতে,
তো সেখানে কিন্তু সব থেকে আপত্তি শুয়েছিল যে সমালোচনা করা যাবে না এতে। তো এগুলো একটু আর বন্ধ হওয়া দরকার, কারণ এত বেশি নোংরা হয়ে গেছে ওয়াইটিটা। আর এখানে সত্যি কথা, কেউ যদি ব্লগিং এবার দেয় নর্মাল, যেটা আমাদের রান্না খাওয়া যে জিনিসগুলো, কেউ আর দেখা পছন্দ করবে না, কারণ সবসময় তো মশালা, সব চ্যানেলেই তো মশালা। এ বলছে আমি এই ফাঁস করবো, এই কল রেকর্ড ফাঁস করবো, আমি এই কল রেকর্ডিং ফাঁস ফেলা জিনিস দেখতে বেশি পছন্দ করে, মানে মশলা দিয়ে রান্না করছে কি সেটা মানুষ দেখতে পছন্দ করে না। মানুষ মানে আগে এক ছিল না, যখন ঔষমিদিরা ব্লগ করতো ওনার রান্না বান্না, ঠিক আছে, আমি ওই চ্যানেলটা ডে উইথ ঔষমিদি, এখন সত্যি কথা এখনও উনি ব্লগ করেন কিন্তু এখন আর অত ভিউজ হয় না ওনার, কিন্তু তখন ওই ওনার যে রান্না বান্না, ঠিক আছে, উনি বিরিয়ানি শেখাচ্ছেন, কেক করাচ্ছেন, ফ্রুট কেক, সেগুলো দেখতে মানুষ যতটা ইন্টারেস্ট দেখাতো, এখন মানুষ সেই ইন্টারেস্টটা দেখাচ্ছে এই সমালোচনামূলক ভিডিওগুলো বা যেগুলোতে নোংরা নোংরা গালি, সমালোচনা সবারটা আবার ইম্পর্টেন্স দেয় না, যেগুলোতে নোংরা নোংরা গালি আছে সেইগুলোতে ভিডিওতে মানুষের রুচিবোধটাও ভীষণ ভীষণ মানে নিচে চলে গেছে। যার জন্য কি হচ্ছে, এই রুচিবোধটাকে আমার মনে হয় একটু কোথাও উন্নত করা দরকার, আর আমাদের নিজেদের স্বার্থেই আস্তে আস্তে চেষ্টা করা উচিত যে সমালোচনা যদি আমরা করি সেটা গঠনমূলক করি। আর কারণ গঠনমূলক সমালোচনা অনেক ভদ্র এবং সেটা শুনতেও ভালো লাগে, আর সেখানে হয়তো আমি যদি কাউকে কোনো কিছু বলি সেটা হয়তো তার খারাপ লাগার কথা নয়। আর ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা নিয়ে কথা বলবো, সেটা তো আগেও বলেছি। তো জানি না এই পরিস্থিতি থেকে কবে আমরা সত্যি কথা মানে বেরোতে পারবো, আদৌ বেরোতে পারবো কি না, এটা একটা বিশাল বড় কথা। যত দিন যাচ্ছে তত জিনিসগুলো জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে, আর মাঝখানে এই সমস্ত ম্যান্ডি টিনা এদের এই সমস্ত পরকীয়া, মানে একটা একটা করে যেন সেই হয় না ফ্যাশনে, ফ্যাশন শোতে সব ক্যাটওয়াক করতে আসছে। তো এগুলো না মানে কবে খতম হবে সত্যি কথা বিশ্বাস করুন, আমরা ওয়েট করছি এগুলো কবে খতম হবে, এগুলো কবে শেষ হয়ে আবার একটা নতুন ধরনের নতুন ইউটিউব নতুনভাবে মানুষজন ভিডিও দেওয়া শুরু করবে এবং ভদ্রতার সাথে, যাতে সবার ভিডিও সবাই দেখতে পান। একটা সময় ছিল যখন এই কেয়া ঝুমা এদের নোংরামো নিয়ে মানুষ কথা বলতো এবং পোশাক আশাক নিয়ে কথা বলতো, আজ কিন্তু এমন মুখের ভাষা ইউজ হয় যেখানে সত্যি মুখের ভাষা শুনেই মনে হয় পোশাক আশাকের থেকেও বোধ হয় নিম্ন রুচি সম্পন্ন। কাজেই আবার ওই পুরনো দিনটা ফিরিয়ে আনা উচিত, তার জন্য সবাইকে বদলাতে হবে, শুধু যে যারা ভিডিও করছেন সমালোচনামূলক তাদের বদলাতে তো হবে না, বড় বড় যারা ইউটিউবার আছেন এর সমস্ত ম্যান্ডি টিনা এই পরকিয়া করছে এগুলোকে নিজেদের মধ্যেই রাখো, ঠিক আছে, দর্শকদেরও বদলাতে হবে, সব কিছু মিলেমিশে একটা বোধ হয় বদলের এবার টাইম এসছে। তো বন্ধুরা, আমি এইটা সম্পূর্ণভাবে আমার মতামত ব্যক্ত করেছি, আশা করি আমি কাউকে মনে কোনো রকম আঘাত দিইনি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা করছি নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, আর চ্যানেলটি ভালো লাগবে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই।